নমস্কার বন্ধুসকল, পোনপ্রথমে মোর ইউটিউব চ্যানেললে সকলকে স্বাগতম জানাইছো। আজি আসাম পুলিশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে জিকের 25টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর বিষয়ে আলোচনা করা হব। যদি পোনপ্রথমবারের বাবে মোর চ্যানেলটোত ভিজিট করেছে তেন্তে চ্যানেলটোক সাবস্ক্রাইব করে দিব আর কাকতে থাকা বেল আইকনটো প্রেস করে দিব। আজির প্রথমটো কোয়েশ্চন হল, ইংরাজের বিরুদ্ধে যুঁজ দিয়ে প্রথমজন অসমীয়া কোন আছিল? মণিরাম দেওয়ান, গমধর কোঁৱর, পিয়লি ফুকন, কুলধর শইকীয়া। আমার শুদ্ধ এনসারটি হব অপশন বি, গমধর কোঁৱর আছিল ইংরাজের বিরুদ্ধে যুঁজ দিয়া প্রথমজন অসমীয়া। শ্রীমন্ত শঙ্করদেবে প্রথমে কত ফাকুৱা উৎসবের পাতনি মেলিছিল? বরপেটা, মাজুলী, বরদোয়া, নলবাৰী। আর ইয়ার শুদ্ধ এনসারটি হব অপশন সি, বরদোয়াত শ্রীমন্ত শঙ্করদেবে পোনপ্রথমে ফাকুৱা উৎসবের পাতনি মেলিছিল। টিলিঙা মন্দির অসমের কোনখন জিলাত অবস্থিত? তিনিচুকীয়া, ডিব্রুগড়, শিবসাগর, নলবাৰী। আর ইয়ার শুদ্ধ এনসারটি হব অপশন এ, তিনিচুকীয়া জিলাত অসমের টিলিঙা মন্দির অবস্থিত। কেতিয়া মেঘালয়ত রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল? 1981 সনত, 1984 সনত, 1987 সনত, 1991 সনত। শুদ্ধ এনসারটি হব অপশন ডি, 1991 সনত মেঘালয়ের রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল। নেক্সট কুয়েশনটি হল, অসম ট্রিবিউনের প্রথম সম্পাদক কোন আছিল? হোমেন বরগোহাই, লক্ষ্মীনাথ ফুকন, দেবকান্ত বৰুৱা, আনন্দরাম বৰুৱা। আমার শুদ্ধ এনসারটি হব অপশন বি, লক্ষ্মীনাথ ফুকন আছিল আসাম ট্রিবিউনের প্রথমজন সম্পাদক। নেক্সট কুয়েশনটি হল, রজনীকান্ত বৰদলৈ রচিত প্রথম উপন্যাসখনের নাম কি? নির্মল ভকত, মিরি জীয়রী, মনমতি, ভানুমতি। আর বন্ধুসকল, ইয়ার শুদ্ধ এনসারটি হব অপশন বি, মিরি জীয়রী আছিল রজনীকান্ত বৰদলৈর প্রথমখন উপন্যাস। অসমের একমাত্র দিয়াচলাইৰ কারখানাটো কত অবস্থিত? গোৱালপাৰা, বঙাইগাঁও, ধুবুরী, বাক্সা। আর ইয়ার শুদ্ধ এনসারটি হব অপশন সি, ধুবুরী জেলাত অসমের একমাত্র দিয়াচলাইৰ কারখানাটো অবস্থিত। অসমের একমাত্র মানসিক চিকিৎসালয়খন কত অবস্থিত? গোৱালপাৰা, গুৱাহাটী, তেজপুৰ, নগাঁও। আর ইয়ার শুদ্ধ এনসারটি হব অপশন সি, তেজপুৰত অসমের একমাত্র মানসিক চিকিৎসালয়খন অবস্থিত। ফিল্মফেয়ার বঁটা লাভ করা প্রথম অসমীয়া কোন আছিল? দীনেশ চন্দ্র গোস্বামী, ললিত কুমার নাথ, বিজয় চৌধুরী, কমল নারায়ণ শর্মা। শুদ্ধ এনসারটি হব অপশন সি, বিজয় চৌধুরী আছিল ফিল্মফেয়ার বঁটা লাভ করা প্রথমজন অসমীয়া। কলকাতা উচ্চ ন্যায়ালয় কেতিয়া স্থাপন করা হয়েছিল? 1982 সনত, 1992 সনত, 1862 সনত, 1872 সনত। শুদ্ধ এনসারটি হব অপশন সি, 1862 সনত কলকাতা উচ্চ ন্যায়ালয় স্থাপন করা হয়। রাজ্যসভার সদস্যসকলের কার্যকাল কিমান বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। আর বন্ধুসকল, ইয়ার শুদ্ধ এনসারটি হব অপশন সি, যে রাজ্যসভার সদস্যসকলের কার্যকাল 6 বছর। নেক্সট কুয়েশনটি হল, অসম উপত্যকা সাহিত্য বঁটা লাভ করা প্রথম অসমীয়া কোন আছিল? ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া, যোগেন্দ্রনাথ হাজরিকা, নলিনীবেলা দেবী, ভোগেশ্বর বৰুৱা। শুদ্ধ এনসারটি হব অপশন এ, ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া আছিল অসম উপত্যকা লাভ করা প্রথমজন অসমীয়া। মমতার চিঠি নামৰ কবিতাটো কোনে রচনা করেছিল? হেমচন্দ্র গোস্বামী, হেম বৰুৱা, নবকান্ত বৰুৱা, মহেন্দ্র বৰুৱা। শুদ্ধ এনসারটি হব অপশন বি, হেম বৰুৱা আছিল মমতার চিঠি নামৰ কবিতাটোর রচক। প্রথম ভারতীয় রঙীন ছবিখনৰ নাম কি? ইন্দ্রমালতী, জয়মতী, কিষাণ কন্যা, রজা হরিশ্চন্দ্র। শুদ্ধ এনসারটি হব অপশন সি,
কিষাণ কন্যা আছিল প্রথম ভারতীয় রঙিন ছবি। নেক্সট কুয়েশ্চনটো হল, দ্বিশতক অর্জন করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কোন? মিতালী রাজ, স্মৃতি মান্ধানা, পুনম যাদব, দীপ্তি শর্মা। শুদ্ধ এন্সারটো হব অপশন এ, মিতালী রাজ, দ্বিশতক অর্জন করা প্রথমজন ভারতীয় ক্রিকেটার। ভারতের আটাইতকৈ কম জনবহুল রাজ্যখনের নাম কি? মণিপুর, মেঘালয়, সিকিম, মিজোরাম। শুদ্ধ এন্সারটো হব অপশন সি, সিকিম, ভারতের আটাইতকৈ কম জনবহুল রাজ্য। মাউন্ট এভারেস্ট আরোহণ করা প্রথম ভারতীয় মহিলা কোন আছিল? কল্পনা চাওলা, মধুস্মিতা দাস, দীপ্তিমণি বৰুৱা, বসেন্দ্রী পাল। শুদ্ধ এন্সারটো হব অপশন ডি, বসেন্দ্রী পাল, মাউন্ট এভারেস্ট আরোহণ করা প্রথমজন ভারতীয় মহিলা। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন আছিল? মমতা বেনার্জি, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, প্রিয়ঙ্কা গান্ধী। শুদ্ধ এন্সারটো হব অপশন বি, ইন্দিরা গান্ধী আছিল ভারতের প্রথমজন মহিলা প্রধানমন্ত্রী। তেলেঙ্গানা রাজ্য কিমান চনত গঠন করা হয়? 2005 চনত, 2008 চনত, 2012 চনত, 2014 চনত। আমার শুদ্ধ এন্সারটো হব অপশন ডি, 2014 চনত তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়। সর্দার সরোবর বাঁধ কোনখন নদীত অবস্থিত? ব্রহ্মপুত্র নদী, যমুনা নদী, নর্মদা নদী, সরস্বতী নদী। শুদ্ধ এন্সারটো হব অপশন সি, নর্মদা নদীত সর্দার সরোবর বাঁধ অবস্থিত। ভারতের সর্বাধিক অরণ্য থকা রাজ্যখনের নাম কি? উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা, অসম। শুদ্ধ এন্সারটো হব অপশন বি, মধ্যপ্রদেশ, ভারতের সর্বাধিক অরণ্য থকা রাজ্য। নেক্সট কুয়েশ্চনটো হল, অসমৰ কোনজন কবিক শেৱালি কবি বুলি জনা যায়? চন্দ্রকুমার আগরবালা, রঘুনাথ চৌধুরী, রত্নকান্ত বরকাকতি, রজনীকান্ত বরদলৈ। শুদ্ধ এন্সারটো হব অপশন সি, রত্নকান্ত বরকাকতিক অসমৰ শেৱালি কবি বুলি জনা যায়। ডিব্ৰুগড় ৰেলৱে কর্মশালা কেতিয়া স্থাপন করা হয়েছিল? 1872 চনত, 1881 চনত, 1885 চনত, 1889 চনত। শুদ্ধ এন্সারটো হব অপশন বি, 1881 চনত ডিব্ৰুগড় ৰেলৱে কর্মশালা স্থাপন করা হয়েছিল। অসমত কেতিয়া টেলিফোন আর টেলিগ্রাফ সেবা আরম্ভ করা হয়েছিল? 1855 চনত, 1860 চনত, 1866 চনত, 1870 চনত। শুদ্ধ এন্সারটো হব অপশন সি, 1866 চনত অসমত টেলিফোন আর টেলিগ্রাফেও আরম্ভ করা হয়েছিল। ভারতের আটাইতকৈ বেশি জনসংখ্যা থকা রাজ্যখনের নাম কি? অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। আর বন্ধু সকল, ইয়ার শুদ্ধ উত্তরটো আপনাদের কমেন্ট বক্সত কমেন্ট করে জানাব। যদিহে ভিডিওটো চাই ভাল পাইছে তেন্তে লাইক, কমেন্টস আর বিভিন্ন বন্ধু সকল শেয়ার করে দিব। আজিলৈ ইমানে, ধন্যবাদ।